হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে স্টুয়েস্ট ইউনিভার্সিটির স্প্রিং অ্যাডমিশন টেস্ট 2022 নিয়ে কথা বলবো। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8 জানুয়ারি 2022 স্প্রিং অ্যাডমিশন টেস্ট। লাস্ট 2 ইয়ার্স ধরে অ্যাডমিশন টেস্টগুলো অনলাইনে হয়ে আসছে এবং জিপিএর ভিত্তিতে হয়ে আসছে, কিন্তু এইবার পরীক্ষাটি হবে ক্যাম্পাসে, ইন পার্সন ক্যাম্পাসে অনুষ্ঠান আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, যার কারণে অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের সবার প্রিপারেশন দরকার এবং এটি কম্পিটিটিভ এক্সাম অনুষ্ঠিত হবে। তো এখন কে কীভাবে প্রিপারেশন নেবেন সেটা আমি বিষয়ে একটু বলবো এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা তো অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আর অ্যাডমিশন টেস্টের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1200 টাকা স্টুয়েস্ট ইউনিভার্সিটি। আর হচ্ছে আপনার মিনিমাম জিপিএ হচ্ছে 3 পয়েন্ট করে থাকলেই হবে। আর ফার্মেসির ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল এসএসসিসি মিলে 6.50 থাকতে হবে, আর কেমিস্ট্রি বায়োলজিতে 3 থাকতে হবে, মানে বি থাকতে হবে। আর আপনার ফার্মেসির ক্ষেত্রে কারেন্ট ইয়ারে আপনার বা 1 ইয়ার প্রিভিয়াস অ্যাডমিশন মানে এসএসসি ইজিসি থাকতে হবে। হ্যাঁ, মানে গ্যাপটা 1 বছরের বেশি না। এটা হচ্ছে বেসিক অ্যাডমিশন টেস্টে এলিজিবিলিটির ক্ষেত্রে। আর সিলেবাস, অ্যাডমিশন টেস্টের সিলেবাস হচ্ছে বিবিএর জন্য হচ্ছে আপনার ইংলিশ আর ম্যাথ থাকবে, ল বা ইংলিশ বা হচ্ছে লাইব্রেরি স্টাডিজ ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আপনার থাকবে হচ্ছে জাস্ট ইংলিশ, ত্রিপলি আইসি এগুলোর জন্য থাকবে হচ্ছে আপনার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর হচ্ছে ইংলিশ। আর ফার্মেসির ক্ষেত্রে থাকবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে হায়ার ম্যাথ, আর বিবিএর জন্য হচ্ছে ইংলিশ আর জেনারেল ম্যাথ। তো এবারে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আপনাদের একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু ক্যাম্পাসে অ্যাডমিশন টেস্ট হবে এবং এটা কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট হবে। এখানে মানে পরীক্ষার্থীরা আপনার হিউজ পরিমাণে অ্যাপ্লাই করতেছে করবে, যার কারণে আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনার অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে হবে। যেহেতু আগে জিপিএর উপর বেস করে সিলেকশন করতো কোভিড-19 জন্য, আর এই অপশনটা এখন নেই, যার কারণে আপনাদের প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষা দিয়ে আপনাদের ইন ক্যাম্পাসে যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে আপনারা অ্যাটেন্ড করবেন। 8 জানুয়ারি 2022 সালে আপনাদের অ্যাডমিশন টেস্টটা হবে, আর এখানে খুব সম্ভবত 1 সপ্তাহ পিছানো হতে পারে। এই ডেটটা হচ্ছে টেন্টেটিভ একটা ডেট, এক্স্যাক্ট ডেটটা এখনও পাবলিশ করা হয়নি, তবে প্রাইমারিলি আপনার 8 জানুয়ারি ধরেই প্রিপারেশন নিতে পারেন। আর পাশাপাশি এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট, এখন তো আজকে তো 20 তারিখ, নেক্সট এই মাসেরই 26 তারিখ অ্যাডমিশন টেস্ট আছে, ওখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওখানে আপনাদের 3.50 করে এসএসসিতে লাগবে, আর হচ্ছে যারা বিবিএতে পরীক্ষা দেবেন ইংলিশ আর ম্যাথ থাকবে, যারা ত্রিপলি আই সিইটি সিএসসিতে পরীক্ষা দেবেন তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এইগুলো থাকবে ব্র্যাকে। ব্র্যাকের অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে আপনার 26 নভেম্বর 2022 স্প্রিং। সো স্পেশালি আমি স্টুয়েস্টের ব্যাপারেই বলবো, কারণ স্টুয়েস্ট অনেক দিন পরে ক্যাম্পাসে অ্যাডমিশন টেস্ট নিচ্ছে, আর কম্পিটিশনটাও অনেক হাই হবে। অল অফ দ্য ক্যান্ডিডেটস আর অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন ইন সামার স্প্রিং 2022। সো টেক ইউ প্রিপারেশন অ্যাজ ইউ বেস্ট অফ লাক সবাইকে, ধন্যবাদ।